नमस्कार बंधुरा, स्वागत हमारे चैने। आज के अपन एखे चार दिन धरे है जोड़ा सरस्वती पुजो, सोनामुखी ग्रामे देवबाड़ी जाग्रत सरस्वती पुजोर कहनी से ही विषय तथावलि प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा अपन का अनुरोध, भिडियोटी आपनारा सम्पूर्ण देख। 115 बचर आगे एक अन्नधारा सरस्वती पुजो शुरू हुए चिलो सोनामुखी ग्रामेर देव परिवारे, बाकीटा इतिहास। एखाने पूजित हन जोड़ा सरस्वती। द्वितीयत, एई पुजोय पाठ हय ढाक ढोल बाद्य बाजिए एवं चार दिन धरे मा सरस्वतीर वंदना हय। चार दिन ताओ महा धूमधामेर साथे। एटाई हये आसछे 115 बछर धरे। पुजो शुरू करेछिलेन अधरचन्द दे महाशय। एक ही काठामय सरस्वती एवं मा लक्ष्मीर पूजा शुरू करेछिलेन तिनि। एकेई परिवार जोड़ा सरस्वती बोले आख्या दिएछे। अधरचन्द महाशय शुधु दुई बोन नय, भाईदेरकेओ रेखेछिलेन। एक ही संगे पूजो हय तादेरो। तबे मूल आकर्षण लक्ष्मी एवं सरस्वतीर सहावस्थान, एमनटाई जानाच्छेन परिवारेर सदस्यरा। 1313 बंगाब्द, आकाशे सेदिन सूर्यके गिले खेयेछे राहु, लेगेছে গ্রহণ, অন্ধকার পৃথিবী। অন্যদিকে আবার মকর সংক্রান্তি, এক অদ্ভুত দিন। এমন দিনেই লক্ষ্মী সরস্বতী একযোগে মন্দির তৈরির কাজ সম্পন্ন করেছিলেন অধরচন্দ দে মহাশয়। সেই থেকেই দে পরিবারে একই কাঠাময় মা লক্ষ্মী ও মা সরস্বতীকে রেখে শুরু হয় সরস্বতী পুজো। পরিবারের সদস্যরা জানালেন তাদের পুজোর প্রথম বিশেষত্ব অবশ্যই জোড়া সরস্বতী, দ্বিতীয় হলো দেবাড়ির পুজো একদিনের নয়, টানা চার দিন ধরে মহা সমারোহের সাথে পালিত হয়, সঙ্গে ঢাক ঢোল বাদ্যি বাজিয়ে পুজো হয়। পাশাপাশি কুলদেবতা দামোদর জিউয়েরও পুজো হয় এই কদিন। তাদের দামোদর জিউয়ের জন্য আলাদা মন্দির রয়েছে। সরস্বতী পুজোর সময় ওনাকে আনা হয় মা লক্ষ্মী ও মা সরস্বতীর ঠাকুরদালানে। আবার চার দিন পর পুজো শেষ হলে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় গর্ভগৃহে। একই সঙ্গে তিনি আরও জানালেন তাদের অনেক বড় পরিবার, কারণ অধরচন্দের ছয় পুত্র ছিল, তারাও তাদের বাবার সূত্রে প্রাপ্ত পুজো যেভাবে করে এসেছেন সেইভাবে আজও তারা পুজো করছে। সোনামুখী আসলে বাঁকুড়া এবং বর্ধমানের মাঝের একটি অঞ্চল। সেখানকার জমিদার ছিলেন তাদের পূর্বপুরুষরা। তারা জাতিতে পোদ্দার এবং পেশায় স্বর্ণকার, তাই পুজোয় তাদের অন্নভোগ দেওয়া হয় না। পুজোর সমস্ত কিছুই শুকনো দেওয়া হয়। দেওয়া হয় লুচির ভোগ, খিচুড়িও করা হয়, তবে তা ঠাকুরের ভোগ হিসাবে নয়, পরিবারের নিজেদের জন্য। এখানে ছোট থেকে বড় পরিবারের প্রত্যেকে সমানভাবে অংশ নেয় চার দেবদেবীর এই সঙ্গমস্থলে। ফল কাটা থেকে সবজি কাটা সব কিছুই রয়েছে এর মধ্যে। জলুসি কিছুটা হয়তো কমেছে, রীতিতে কোনো খামতি নেই এখানে। প্রায় আট পুরুষ ধরে এই অন্নধারায় বাগদেবীর আরাধনা চলে আসছে দেবাড়িতে। সরস্বতী পুজোর পাশাপাশি মা লক্ষ্মী, গণেশ ও কার্তিক পুজো নির্দিষ্ট পুজোর সময় করা হয়। বলা যেতে পারে এই পুজো পার্বণ যেন এক সূত্রে বেঁধে রেখেছে এই দে পরিবার। সবার ওপর অবশ্যই রয়েছেন দামোদর, তিনিই হত্তা তিনিই কর্তা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।